আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার নতুন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে কাতারের বিভিন্ন তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব। আজকে আপনাদেরকে জানাবো কাতারে যারা নতুন লোক আসবেন তারা লাইসেন্স নিতে করণীয় কী। নতুন লোক অনেকে আসার পর পরে ড্রাইভিং লাইসেন্স নিতে চায়, কিন্তু তারা কাতারের আইন না জেনে কাতার আইডির জন্য অপেক্ষা করে, যা 1-2 মাস পর্যন্ত দীর্ঘ বিলম্ব সৃষ্টি করে। এক্ষেত্রে আপনি চাইলে আপনার যে ভিসা কপিটা আছে সেই আইডি কপিটা যদি কপিতে যদি আপনার ভিসা প্রফেশন পেশা যদি কাতারের ড্রাইভিং লাইসেন্সের জন্য যোগ্য হয় তাহলে আপনি আপনার ভিসা কপিটা দিয়েই ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারেন। এক্ষেত্রে আপনার যদি কাতার আইডি প্রিন্ট হয়ে গেছে কিন্তু আপনার হাতে পৌঁছায় না, তখন আপনার এই ভিসা কপিটার কাজে আসবেন, তখন এই ভিসা কপির নাম্বার দিয়ে আর ড্রাইভিং লাইসেন্সে ভর্তি হতে পারবেন না। এক্ষেত্রে আইডি পেতে যদি আপনার বিলম্ব হয় তাহলে কাতার আইডি যে কোড নাম্বারটা আছে সিরিয়াল নাম্বার ওইটা দিয়ে আপনি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন। আপনাদের কোনো জিজ্ঞাসা বা জানা থাকলে তথ্য আমাকে কমেন্ট করে জানাতে পারবেন, ইনশাল্লাহ আপনাদেরকে সকল প্রকার তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব। ধন্যবাদ।